আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টির আলোচ্য বিষয় হচ্ছে কবরের আজাব এবং কবরের জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম যে মৃত্যু প্রত্যেকটি লোককেই মৃত্যুবরণ করতে হবে। আমরা আজকে পৃথিবীতে আছি, একসময় ছিলাম না, আবার একসময় থাকবো না। আমরা একটি চলন্ত ট্রেনে আছি, আমাদের জীবনটা হচ্ছে একটা চলন্ত ট্রেন। এই ট্রেনটি একটি একটি করে স্টেশন অতিক্রম করছে। মায়ের গর্ভ থেকে যখন আমরা পৃথিবীতে এসেছি, এটা একটা স্টেশন অতিক্রম করে আমরা পৃথিবীতে এসেছি। আবার এই পৃথিবীর স্টেশন অতিক্রম করে আমরা কবরের জীবনে চলে যাব। সেই কবরের জীবনের স্টেশনটা অতিক্রম করে আমরা চলে যাব জান্নাত কিংবা জাহান্নামে। তো এই জন্য আমাদেরকে এই প্রত্যেকটা বিষয় খুব বিস্তারিতভাবে বোঝা দরকার। আমরা আলোচনা করেছিলাম মৃত্যু নিয়ে, যে মৃত্যুর যন্ত্রণা এটা হচ্ছে খুব মারাত্মক একটি যন্ত্রণা, এটাকে সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বলা হয়। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে একটি পাত্রে করে পানি রাখা হয়েছিল। আল্লাহর রাসূল সেই পাত্রের মধ্যে একটু পরপর হাত চুবাতেন এবং নিজের মুখকে মুছতেন আর বলতে থাকতেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা তো অনেক মারাত্মক, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ। তা আল্লাহর রাসূল নবীদের সর্দার হওয়া সত্ত্বেও, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণার সময় বারবার বলছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা তো অনেক ভয়াবহ। তো আল্লাহর রাসূলের যদি মৃত্যুর যন্ত্রণা এত বেশি উপভোগ করে থাকেন, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা তো অনেক পাপি বান্দা। তো আমরা এই মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম। তবে হ্যাঁ, এই মৃত্যুর যন্ত্রণা থেকে সমস্ত মানুষ তো মৃত্যুর যন্ত্রণা উপভোগ করবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ এমন রয়েছে যাদের মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না। তারা কারা? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম সুহাদা, তারা হচ্ছে শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদরত অবস্থায় মৃত্যুবরণ করেন, তারা মৃত্যুর যন্ত্রণা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু শাহীদু আলামুল কাতলি কামা ইয়াজিদু আহাদুকুম আলামুল কুরসা, শহীদ মৃত্যুর যন্ত্রণা অতটুকু অনুভব করে না যতটুকু তোমরা একটা পিঁপড়ার কামড় অনুভব করে থাকো। তার মানে হচ্ছে শহীদগণ ব্যতীত সকলে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করবে। তো এই মৃত্যুর যন্ত্রণা এটা হচ্ছে খুব ভয়াবহ এবং খুবই মারাত্মক, এটাকে বলা হয় সাকারাতুল মাউত। অতঃপর যখন সে মৃত্যুর যন্ত্রণা যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় আপনি দেখবেন যে আসমান থেকে ফেরেশতারা আসবে। যদি লোকটা ইমানদার হয়, মুমিন হয়, তাহলে রহমতের ফেরেশতারা আসবে, ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা আসবে এবং সেখানে মালাকুল মাউত আপনার সামনে এসে উপবিষ্ট হবে। যদি আপনি ন্যাক বান্দা হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, তাহলে সেই ফেরেশতা আপনার দিকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে চলে যাও, তুমি তোমার রবের দিকে ধাবিত হও। তো সেই সময় ফেরেশতা একটি সুগন্ধযুক্ত কফিন নিয়ে আসবেন, বাক্স নিয়ে আসবেন। অতঃপর যখন বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ধাবিত হও, সাথে সাথে সে মুমিন ব্যক্তির রূহ এমনি ভাবে সহজে বেরিয়ে আসবে, যেভাবে আমরা একটি জগ থেকে যখন পানি ঢালি তখন জগ থেকে যেভাবে ফুটায় ফুটায় পানি সহজে বেরিয়ে যায়, ঠিক তেমনি ভাবে সেই মৃত ব্যক্তির রূহ বেরিয়ে আসবে এবং ফেরেশতারা সেই রূহকে সেই বাক্সে ভরে আসমানের দিকে নিয়ে যেতে লাগবেন। যখন আসমানের দিকে তারা উপরে উঠতে থাকবেন, পথিমধ্যে যখন সেই ফেরেশতার দলের সাথে অপর আরেকটা ফেরেশতার দলের সাক্ষাৎ হবে আসমানে যাওয়ার সময়, তখন সেই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে, যে এত সুগন্ধ বেরোচ্ছে, এই ব্যক্তি কে? কারণ হচ্ছে বেহেশতের মেষ সুগন্ধ দিয়ে আপনার রূহকে নিয়ে যাওয়া হবে। তখন সেই সুগন্ধের গ্রামে
আরেক দল ফেরেশতা বলতে থাকবে যে এত সুগন্ধ বের হচ্ছে এই লোকটা কে। তো সেই সময় ফেরেশতারা বলবে যেটা হচ্ছে অমুক ব্যক্তি, অমুক নেককার ব্যক্তি যে এত এত বেশি বেশি ইবাদত করত, এটা হচ্ছে সেই ব্যক্তি। এভাবেই ফেরেশতারা বিভিন্ন প্রশংসনীয় ভাবে অন্য ফেরেশতাদের কাছে তাকে পরিচিত করে দিবে। তো অনুরূপ ভাবে এই রুহকে নিয়ে ফেরেশতারা উপরের দিকে চলতে থাকবেন, প্রথম আসমানে যে তারপর প্রথম আসমানের দরজায় যে লক করবেন, লক করার সাথে সাথে বলা হবে কে, বলা হবে যে আমরা অমুক ব্যক্তির রুহ নিয়ে এসেছি। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, অতঃপর প্রথম আসমানের ফেরেশতা ওই সুগন্ধি দেখে খুব আশ্চর্যান্বিত হবেন। এভাবে একদল ফেরেশতার সাথে যখন আরেকদল ফেরেশতার সাক্ষাৎ হবে, তখন সেই ফেরেশতারাও সেই মৃত ব্যক্তিকে সাথে নিয়ে চলতে থাকবে। তো হাদিসের মধ্যে এসেছে আস্তে আস্তে যেতে যেতে যখন একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই রূহটিকে নিয়ে উপস্থিত করা হবে, আর তখন ফেরেশতাদের এক বিশাল এক মিছিল এই রূহকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমবেত করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নিশ্চয়ই আমার এই ব্যক্তি তো ছিল মুমিন, তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তোমরা তাকে দুনিয়াতে নিয়ে যাও, কবরে নিয়ে যাও, সেখানে তার জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। কিন্তু যদি কোনো পাপিষ্ঠ লোক হয়, যদি কোনো বৎকার লোক হয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে যে ফেরেশতারা তার সামনে এসে, মালাকুল মাউত তার সামনে এসে বসে বলবে, হে খবীস আত্মা, তুই বের হয়ে আসো। তখন সেই পাপি ব্যক্তির আত্মা ভিতর থেকে বের হতে চাবে না, সে ভয়ের চোটে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন ফেরেশতারা জোরপূর্বক তার রূহকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে একটি বল ভর্তি যদি তুলা থাকে, সে তুলার ভিতরে যদি একটি কাঁটাদার গাছের ডাল ঝুকানো থাকে, অতঃপর সে তুলা থেকে যখন ডালটাকে টেনে বের করা হবে, তখন সাথে করে যেমনিভাবে তুলাগুলো ছিঁড়ে চলে আসবে, ঠিক তদ্রূপ সেই খবিস আত্মাকে যখন বের করা হবে, তখন তার রগ মাংসপেশিগুলো সব ছিঁড়ে যাবে। তো এই কঠিন পরিস্থিতি হবে সেদিন। অতঃপর ফেরেশতারা তাকে একটি দুর্গন্ধযুক্ত বাক্সের মধ্যে তার রূহটিকে ভরে সেটিকে নিয়ে আসমানের দিকে রওনা দিবেন। পথিমধ্যে সেই ফেরেশতাদের সাথে যখন অপর ফেরেশতার দলের সাক্ষাৎ হবে, তখন তারা বলবে, এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন, তোমরা কার রূহ নিয়ে এসেছো? তখন ফেরেশতারা তাকে পরিচয় করিয়ে দিবে যে সে হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে এই অপকর্মগুলো করে বেড়াত, অর্থাৎ খারাপ খারাপ উপাধিতে তাকে ভূষিত করবে এবং তার পরিচয় ওভাবেই দিবে যে লোকটা ছিল ওই বৎকার যে সুদের লেনদেন করত, এই লোকটা ছিল ওই ব্যক্তি যে জিনা করত, এই লোকটা ছিল ওই ব্যক্তি যে অশ্লীলতাকে ছড়িয়ে বেড়াত। এভাবে তাকে পরিচয় করিয়ে দিবেন। এই কঠিন পরিস্থিতিতে যখন প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আওয়াজ দিয়ে বলবেন যে বৎকারের রূহকে উপরে নিয়ে আসা যাবে না, কারণ একে দুনিয়াতে নিক্ষেপ করে ফেলে দাও। অতঃপর তার রূহকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই কবরটাকে ভয় করি না, কবর এবং মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করি, কিন্তু আলোচনার পর দেখা যায় মসজিদ থেকে বের হয়েছি তো এর প্রভাব আমাদের মধ্যে থাকে না, আমরা সে আগের মতোই হয়ে যাই। মসজিদে আসলে এই আলোচনাগুলো যখন আমরা একটু শুনি, তো আমাদের মধ্যে কিছুটা পরিবর্তন আসে, তবে এটা সাময়িক। যখন আমরা মসজিদ থেকে বের হই, তো এর প্রভাব আর আমাদের অন্তরের মধ্যে কি থাকে না, এবং মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, এটা আমাদের মধ্যে থাকে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, তখন তিনি কাঁপতে থাকতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাথে সঙ্গীরা ছিল, তারা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতো, ওসমান, জান্নাত বা জাহান্নামের আলোচনা করলে তো তুমি এত বিচলিত হও না, কিন্তু এই কবরকে দেখলে কেন তুমি কাঁদো, এই কবরকে দেখলে কেন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরে, আমি তো বুঝলাম না বিষয়টা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলতেন যে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কবরের পরীক্ষা থেকে মুক্ত হতে পারে, তাহলে সে সামনের যতগুলো বিপদ আছে সেখানে সে মুক্তি লাভ করবে। এই কবরের
থেকে মুক্তি পাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই কবরের পরীক্ষা থেকে কেউ যদি মুক্তি লাভ করে তাহলে সে সামনের প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হবে। তো আমরা বুঝতে পারতেছি যে কবর হচ্ছে একটা ভয়াবহ ঘাঁটি, যে ঘাঁটির মধ্যে আমার আপনার জন্য ওত পেতে পরীক্ষা করছে কিছু পরীক্ষা। আমরা যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত কিংবা জাহান্নাম। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমি ভয়ঙ্কর যত কিছু দেখেছি তার মধ্য থেকে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে কবর। এই কবর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। অথচ আমরা এই কবর প্রতিনিয়ত দেখি কিন্তু আমাদের মধ্যে আমাদের অনুভূতিতে কোনো ধরনের পরিবর্তন আসে না। আমরা হারাম কাজগুলোকে এখনো ছাড়ি না এবং আমাদের অন্তরগুলো বলে না, কারণ হচ্ছে কি আমাদের অন্তরগুলো তো পাথরের মতো হয়ে গেছে, এটা তো পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন আসাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। কারণ এমন অনেক পাথর আছে যে পাথরের মধ্য থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তো পাথরও তো গলে, পাথর থেকেও তো পানি প্রবাহিত হয়, পাথরের ভিতর থেকে তো ঝর্ণা ঝরে, কিন্তু আমাদের অন্তরগুলো এত শক্ত হয়েছে যেটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, এই অন্তরগুলো কখনো গলে না। এই জন্য আমরা হারাম কাজগুলোকে ছাড়তে পারি না, গুনাহ থেকে ফিরে আসতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আমার আপনার অন্তর এগুলো পাথরের মতো হয়ে গেছে, অথবা পাথরের চেয়েও অধিক শক্ত। এই জন্য এই কবরের আলোচনা দ্বারা আমরা চাচ্ছি আমাদের অন্তরগুলোকে বিগলিত করতে, আমাদের অন্তরগুলোকে নরম করতে, যাতে আল্লাহর ভয় আমাদের মধ্যে ঢুকে। যেভাবে কৃষক যখন বীজ বপন করে জমিনে, তার আগে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে নেয়, কারণ হচ্ছে বীজটা যদি শক্ত জমিতে পড়ে তাহলে সেটা কি গজাবে না, উঠবে না। যদি ট্রাক্টর দিয়ে হাল দেওয়া হয় তারপর যদি সেখানে কিছু বপন করা হয় তাহলে সেটা কি তাড়াতাড়ি উঠে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই কবর, মৃত্যু, জান্নাত, জাহান্নামের আলোচনা করে তাদের অন্তরগুলোকে বিগলিত করেছিলেন, তাদের অন্তর নামক যে ভূমিটা আছে এটাকে সজীব শ্যামল করেছিলেন। অতঃপর যখন সেখানে আল্লাহর রাসূল বিধানের চারা রোপণ করেছিলেন, বলেছেন মদ হারাম, সাহাবীগণ ওই দিন থেকে মেনে নিয়েছে যে মদ হারাম, মদ যদি খায় তাহলে জাহান্নামে যেতে হবে। বলেছেন জিনা করা যাবে না, জিনা হচ্ছে হারাম, সাহাবীগণ ওই দিনই জিনা থেকে বিরত রয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূলের সাহাবীদের অন্তরগুলো এই জান্নাত এবং জাহান্নামের আলোচনা দ্বারা বিগলিত হয়ে গিয়েছিল। এজন্যই তো তারা যে কোনো বিধানকে খুব তাড়াতাড়ি মেনে নিতে পারতেন, কারণ তারা মৃত্যুকে ভয় করতেন, কবরের আযাবকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন। কিন্তু আজকে আমাদের অন্তরগুলোর মধ্যে এই ভয় নাই। হাদিসের মধ্যে আসে, তারপর যখন সে মৃত ব্যক্তির রূহকে কবরের মধ্যে এনে রাখা হবে, যখন তার রূহকে তার দেহের মধ্যে আবার ঢুকিয়ে দেয়া হবে, এবং একটা মানুষকে যখন আমরা মৃত্যুবরণ করার পর জানাজা দিয়ে যখন তার লাশ আমরা কবরের মধ্যে রেখে আসি, তারপরেই ফেরেশতারা এসে, দুজন ফেরেশতা তাদের নিকট এসে হাজির হন, মুনকার এবং নাকির নামক দুজন ফেরেশতা এসে উপস্থিত হন, যাদের হাতে থাকে বিশাল একটা মুগুর। এবং এই ফেরেশতারা আসেন কিছু প্রশ্ন করার জন্য। আপনি যদি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি তো বেঁচেই গেলেন কবরের আযাব থেকে, আর আপনি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি। তো সেই ফেরেশতারা প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রব কে? আমা দীনুকা, তোমার দিন কি? আমান নাবিয়ুকা, তোমার নবী কে? অথবা আমান হাযা আর-রাজুলুল্লাযী বুয়িতা ফীকুম, এই লোকটি কে যাদেরকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল? এই তিনটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? তোমার প্রতিপালক কে? তোমার স্রষ্টা কে? তোমার বিধানদাতা কে? তা আমরা যদি আল্লাহকে দুনিয়াতে রব হিসাবে মেনে থাকি তাহলে আমরা সেদিন উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। কিন্তু আজকে তো আমরা রব হিসেবে গ্রহণ করেছি মানুষকে, মানুষের রব বানিয়ে ফেলেছি। আজকে তো আমরা মানুষকে মানুষের রব বানিয়ে ফেলেছি। মানুষ আবার মানুষের রব হয় কিভাবে? কোরআনের একটি আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে একটি আয়াত অবতীর্ণ করেছেন,
সেই আয়াতে বলা হচ্ছে ইত্তাখাযু আহবাবাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মযাজকদেরকে, তারা তাদের সাধু স্বজনদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। ইহুদিদের ব্যাপারে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে ইহুদিরা তাদের ধর্মযাজকদেরকে, তাদের বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছিল। তো সাহাবায়ে কেরাম এর মজলিসে সেই সময় আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন, যিনি সবেমাত্র ইহুদি ধর্ম থেকে মুসলিম হয়েছেন। তিনি সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদিদের ধর্মীয় পাদ্রী ছিলাম, আমি তো তাদের ধর্মগ্রন্থগুলো পড়েছি, কোথায় ইহুদিরা তো কখনো তাদের পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদেরকে রব বানায় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিদের ওলামারা যখন কোন একটা বিষয়ে কোন একটা মতামত দিত, একটা রায় দিত, একটা হুকুম দিত, তখন কি তোমরা সেটা মেনে নিতে? তারা বললো হ্যাঁ তা তো মানতাম। তোমরা কি কখনো দেখেছো তোমাদের কিতাবে সে ব্যাপারে কি লেখা আছে? সে বললো তা তো দেখতাম না। তো আল্লাহর পরিবর্তে, আল্লাহর আইনের পরিবর্তে তোমরা তোমাদের ওলি বুজুর্গদের আইন মানতে, এটাই হচ্ছে তাদেরকে রব হিসাবে গ্রহণ করা। ওয়াতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত। লক্ষ্য করুন হাদিসের প্রতি, ইবনে কাসীরের মধ্যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা এনেছেন। তো আজকে সেখানে লক্ষ্য করুন, ইহুদি পণ্ডিতরা একটা বিধান দিত আর ইহুদিরা সেই বিধানটাকে মানত, অথচ তাদের কিতাবে সেই বিধানটা অনুরূপ ছিল না। তারা যে এই বিধানটা মানত, এটাই হচ্ছে তাদের ধর্মযাজকদেরকে রব হিসেবে গ্রহণ করা। তাহলে আজকে আমরা আল্লাহর পরিবর্তে যাদের বিধান মানছি, যাদের সংবিধান মানছি, এটাই তো হচ্ছে তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও, আল্লাহর বিধান। কিন্তু এই যুগে, এই যুগের শাসকরা বলছে এগুলো হচ্ছে বর্বর আইন, মধ্যযুগীয় আইন। আল্লাহর বিধানকে বলা হচ্ছে কি? মধ্যযুগীয় আইন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, সকল হাকিমদের হাকিম, সকল বিধানদাতাদের বিধানদাতা, সেই আল্লাহ একটা বিধান দিয়েছেন যে চোর এবং চুরনি যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও। সেই আল্লাহর বিধানকে তারা বলছে এগুলো হচ্ছে বর্বর আইন, মধ্যযুগীয় আইন। আর তারা এই আল্লাহর আইনকে রহিত করে দিয়েছে, নতুন আইন তৈরি করেছে, চুরি করলে এত বছর জেল। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অথচ আমরা জানি আমাদের রাষ্ট্রীয়ভাবে সুদকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ব্যাংকের মধ্যে লেখা থাকে এত পার্সেন্ট হারে সুদ দেওয়া হয়। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংক সুদের লেনদেন করছে। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়ার রাসূল। হে ইমানদারগণ, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও, পাওনা যত সুদ ছিল এগুলো ক্ষমা করে দাও। যদি তোমরা সুদের লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দাও। তার মানে হচ্ছে সুদের লেনদেন করার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের এলান করা। আজকের এই মানবরচিত সংবিধান এবং আজকের শাসকরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের এলান করেছে, কারণ তারা সুদকে বৈধতা দিয়েছে। আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী এবং ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে দড়া মারো। অনুরূপভাবে অবিবাহিত হলে 100 দড়া মারার কথা বলা হয়েছে, আর যদি বিবাহিত হয় তাহলে অর্ধেক গাও এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে দাও। এটা চালনার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে এই ওহীগুলো আল্লাহর রাসূলের কাছে করেছিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদাররা আল্লাহর এই বিধানকে রহিত করেছে এবং তারা পতিতালয় খুলেছে। আমরা জানি রাজধানীর বিভিন্ন জায়গায় পতিতালয় রয়েছে, দেশের বিভিন্ন জায়গায় বেশ্যাপাড়া রয়েছে যেখানে অশ্লীলতা চলছে। তাহলে আল্লাহ তাআলা জিনাকে হারাম করলেন আর এরা জিনার ছয়লাভ করে দিচ্ছে। অনুরূপভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে বিরত থাকো। তো এরা মদের, আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আর এই মানব রচিত সংবিধান দিয়ে শাসনকারী শাসকেরা মদের বৈধতা দিয়েছে। আমরা জানি রাজধানীর অধিকাংশ জায়গায়, ধানমন্ডি গুলশানের মতো বিভিন্ন ভালো ভালো এলাকাগুলোতে ওপেন মদের বার রয়েছে, যেখানে মানুষ সচরাচর মদ খাচ্ছে। আল্লাহ মদকে হারাম করেছেন, আল্লাহ জিনাকে হারাম করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, আল্লাহ চোরের শাস্তি দিয়েছেন। তারা এই সব কিছুকে রহিত করে নিজেরা মানব রচিত সংবিধান প্রণয়ন করেছে এবং আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা আইন তৈরি করেছে। আর আমরা এই সংবিধানকে মানছি, আমরা তাদের এই আইন কানুনগুলোকে মেনে নিচ্ছি। আল্লাহ তারা, আল্লাহর রাসূল বলেছেন অতিলকে ইবাদাতুহুম, আমরা যে তাদের এই আইনগুলো মানছি এটাই হচ্ছে তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। তা আমি যে আজকে, আমি তো আজকে আমার রব বানিয়েছি এই সকল শাসকদেরকে, আমি তো আমার রব বানিয়েছি ওবামা প্রশাসনকে, তাহলে আমি কি কবরে যখন আমাকে প্রশ্ন করা হবে আমার রব্বুকা, তোমার রব কে, আমি সেদিন কি উত্তর দিব? কারণ আমি তো রব হিসেবে আল্লাহকে মানতাম না, মসজিদে এসে আল্লাহকে ঠিকই সেজদা দিতাম কিন্তু ব্যাংকে যে সুদি লেনদেন করতাম। তার মানে হচ্ছে মসজিদের রব হচ্ছে আল্লাহ আর ব্যাংকের রব হচ্ছে শাসকরা, বিষয়টা তো এমন হয়ে গেল, রব তো দুইজন হয়ে গেল, রব তো একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে, তোমাদের রব হচ্ছে একজনই, কিন্তু আইন তো দুইটা মানতেছি, মসজিদে একটা বাইরে আরেকটা। তার মানে হচ্ছে আমরা যদি এই শাসকদেরকে এবং তাদের আইনগুলোকে উৎখাত না করি, এগুলোর বিরোধিতা যদি না করি এবং এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে তাদেরকে কেমন যেন আমরা রব হিসেবে গ্রহণ করলাম। এই জন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে আমার রব্বুকা, এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমাদেরকে দিতে হয় তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তারপর আমাদেরকে প্রশ্ন করা হবে আমার দিন, তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তুমি কোন জীবন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়েছিলে। যদি আমি ইসলাম অনুযায়ী চলে থাকি, আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই প্রত্যেকটাকে যদি আমরা ইসলাম দ্বারা পরিচালনা করে থাকি, তাহলে আমরা বলতে পারবো দিনই আল ইসলাম, আমার দিন তো ছিল ইসলাম। কিন্তু আজকে আমাদের রাষ্ট্রে গণতন্ত্র চলে, কি চলতেছে, গণতন্ত্র, যেটাকে ডেমোক্রেসি বলা হয়। এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র নামক জীবন ব্যবস্থার উদ্ভাবক হচ্ছে আব্রাহাম লিঙ্কন নামক এক খ্রিস্টান, তার দেয়া জীবন ব্যবস্থা দিয়ে আজকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তা আমার দিন, আমার দিন তো থাকার কথা ছিল ইসলাম, আমার রাষ্ট্রে তো প্রতিষ্ঠিত থাকার দরকার ছিল কোরআনের সংবিধান, তা আমার রাষ্ট্রে তো আজকে মানব রচিত সংবিধান প্রতিষ্ঠিত। 95% মুসলিমের দেশে মদের বৈধতা দেয়া হচ্ছে, 95% মুসলিমের দেশে জিনার সয়লাব করা হচ্ছে, অথচ আমাদের অনুভূতিতে একটু আঘাত লাগছে না। এই জন্য জীবন ব্যবস্থা, আমি কি গণতন্ত্র গ্রহণ করেছি, আমি কি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা মতবাদ গ্রহণ করেছি, আমি কি সমাজতন্ত্র গ্রহণ করেছি, আমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছি, আমাকে সেদিন যখন প্রশ্ন করা হবে সেদিন মিথ্যার কোনো অবকাশ থাকবে না। আপনি যদি গণতান্ত্রিক হয়ে থাকেন আপনি সেদিন বলবেন হ্যাঁ আমি তো গণতন্ত্র অনুযায়ী চলেছিলাম। আজকে আমরা ধারণা করছি যে সেদিন বেঁচে যাব, সেদিন একটা অজুহাত দিয়ে দিব, মিথ্যা বানোয়াট একটা বলে ফেলবো, সেদিন কিচ্ছু চলবে না। সেদিন আল্লাহর সেই ফেরেশতা মুনকার এবং নাকির, তারা একজন খুব কর্কশ ভাষায় কথা বলবেন এবং তাদের হাতে বিশাল মুগুর থাকবে, যখন মিথ্যা কথা বলবেন সাথে সাথে মাথায় বাড়ি দিয়ে জমিনের সাথে পিষিয়ে ফেলবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে আমান হাযার রাজুলুল্লাযী বুয়িতা ফীকুম, একটি ছবি দেখিয়ে আল্লাহর রাসূলকে যেভাবে হোক দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, আমার নবী জুকা, তোমার নবীকে। তা আমরা যদি আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করে থাকি যে আল্লাহর রাসূল সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলের জীবনী থেকে যদি আদর্শ গ্রহণ করে থাকি, তাহলে আমরা বলবো যিনি হচ্ছে আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে থাকি, তাদের বেশ ভূষা অনুযায়ী যদি আমরা চলি,
তাহলে সেদিন আমরা বলতে পারবো না নাবিয়ুনা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদের কথা আমরা বলতে পারবো না। এই জন্য আজকের মুসলিম যুবকরা তো আদর্শ বানিয়েছে হলিউড বলিউডের সুপারস্টারদেরকে। তাদের জীবনের দিকে যদি তাকান, তাদের বেশভূষার দিকে যদি তাকান, তাহলে বুঝা যায় না এই লোকটা মুসলিম না কাফের। কারণ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার আদর্শ পুরুষ হতো, তাহলে আল্লাহ রাসুল যে ধরনের ড্রেস ব্যবহার করেছেন, যে পোশাক পরিধান করেছেন, যেভাবে চুল কেটেছেন, যেভাবে দাড়ি রেখেছেন, যেভাবে প্রত্যেকটা সুন্নত পালন করেছেন, তিনিও তো ঠিক সেভাবেই করতেন। কিন্তু আজকে তোমার হেয়ার স্টাইল, তোমার চুলের স্টাইল, তোমার জীবন লাইফ স্টাইল, প্রত্যেকটা জিনিস দেখলে আজকে বোঝা যায় না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাকি ইহুদি খ্রিস্টানদের কালচারের অনুসরণ করছো। এই জন্য আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি বিগত 1300 বছর ধরে এই মুসলিমরা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছিল এবং তারা ইসলামের উপর চলেছিল। কিন্তু আজকে মুসলিমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য লাঞ্ছনা অপদস্থতা আমাদের ঘাড়ে চেপে বসেছে। কারণ হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করছি না, ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছি না, আমরা গ্রহণ করেছি আমাদের আদর্শ পুরুষ হিসেবে সেই ইউরোপ আমেরিকার সাদা কুকুরগুলোকে, যেখানে তাদের পারিবারিক কাঠামো এতই খারাপ, এতই জঘন্য যে তাদের ভাই বোনের মধ্যে কোনো মিল নাই, বাবা মায়ের সাথে সন্তান অবাধ্যতা করছে। এমনকি ইউরোপের এমনও সংবাদ শোনা গেছে যে ইউরোপে যদি কোনো বাবা তার ছেলেকে প্রহার করে, ছেলে যদি ফোন করে, তাহলে পুলিশ এসে বাবাকে ধরে নিয়ে যায়। তাদের পারিবারিক কোনো বন্ধন নেই। তো সেই ইহুদি খ্রিস্টানদেরকে আজকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি। তো সেই কবরের যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, আমার নবী ইউকা, তোমার নবী কে ছিল, তোমার আদর্শ পুরুষ কে ছিল, তুমি কাকে নেতা হিসেবে গ্রহণ করেছিলে, কার অনুসরণ করেছিলে, আব্রাহাম লিঙ্কনের? আজকে আমরা সবাই বিভিন্ন সময় স্লোগান দেই, যারা বিভিন্ন দলগত ভাবে মতাদর্শগত ভাবে কেউ যদি আঙুলিক করে, তাহলে সে বলে আমার আদর্শ পুরুষ হচ্ছে কে, শেখ মুজিবুর রহমান। আর যদি কেউ বিএনপি করে, তাহলে সে বলে আমার আদর্শ পুরুষ হচ্ছে জিয়াউর রহমান। আর কেউ যদি জাতীয় পার্টি করে, তাহলে সে বলে কি আমার আদর্শ পুরুষ হচ্ছে এরশাদ। বিষয়টা লক্ষ্য করুন আপনি, আমাদের আদর্শ পুরুষ হচ্ছে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এই যে বিভেদ আমাদের মধ্যে পার্টিগত ভাবে বিভিন্ন বিভেদ, গণতন্ত্র আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। একই ঘরে তিন ভাই থাকে, এক ভাই করে জাতীয় পার্টি, এক ভাই করে বিএনপি, আর এক ভাই করে আওয়ামী লীগ। তিন ভাইয়ের মধ্যে সারাদিন চলে ঝগড়া। কিন্তু আসলে তো আমরা মুসলিম, আমরা ঐক্যবদ্ধ, আমরা একটি জাতি। আমাদের প্রত্যেকের কালিমাতুত তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমাদের তো এটাই তো ঐক্য যে আমরা মুসলিম, আমার ভাই মুসলিম, আমার পরিবারের সবাই মুসলিম, এটাই হচ্ছে আমাদের ঐক্য। তো আজকে আমরা বিভেদের বেড়াজালে আবদ্ধ, আমাদের মধ্যে হাজারো দল সৃষ্টি হয়েছে, এজন্য আমরা ভাই ভাইয়ের সাথে মিল নাই। পার্টিগত কোন দলে ছেলে পিতার মাথা ফাটিয়ে ফেলেছে, এমন কাহিনী অনেক জায়গায় ঘটেছে না ঘটেছে, ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলেছে। তো আজকে আমরা কোন আদর্শতে বড় হচ্ছি, কেন আমাদের মধ্যে এত ঝগড়া, এত বিভেদ? আমাদের আদর্শ পুরুষ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের দিন হচ্ছে ইসলাম, আমরা হচ্ছি মুসলিম, আমরা হচ্ছি মুসলমান। আমরা এমন জাতি যারা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তো আজকে আমাদের মধ্যে এই যে বিভেদ সৃষ্টি হয়েছে, এগুলো সৃষ্টি হয়েছে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদেরকে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে, মান রব্বুকা, যে যখন এই প্রশ্ন করা হবে, আমরা যদি ইসলাম অনুযায়ী চলি, আল্লাহকে যদি রব হিসাবে মানি, তাহলে আমরা বলবো রব্বি আল্লাহ। যখন আমাদেরকে আবার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, যদি আমরা ইসলাম অনুযায়ী চলে থাকি, তখন আমরা বলবো দীন ইয়াল ইসলাম। আবার আমাকে প্রশ্ন করা হবে, ওমা নাবিজুকা, তোমার নবীকে, যদি আমরা আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমরা বলবো নাবিজুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হচ্ছে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবর এত ভয়াবহ জায়গা, এই কবরের মধ্যে আমাদের কি সকলকে যেতে হবে? কবর হচ্ছে এমন একটা বাস্তবতা যে প্রত্যেককেই
মৃত্যুবরণ করতে হবে এবং কবরে যেতে হবে, এবং কবরে খুব ভয়াবহ আজাব আপনার আমার জন্য অপেক্ষা করছে। হাদিসের মধ্যে এসেছে, কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে রাখা হয় তখন কবর চতুর্দিক থেকে চাপ দেয়, এমন চাপ দেয় যে পাজরের হাড্ডিগুলো একটি আরেকটির ভিতরে এভাবে ঢুকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবরের এই চাপ থেকে যদি কেউ মুক্তি পেত তাহলে সে মুক্তি পেত আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা সাদ বিন মুয়াজ এই কবরের আজাব থেকে মুক্তি পেত। কারণ সাদ বিন মুয়াজ হচ্ছে এমন ব্যক্তি, তিনি ছিলেন আনসারদের প্রধান মদিনার মধ্যে, এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু পর্যন্ত সাহায্য করেছেন, যিনি ছিলেন একজন সাহাবী, এক কনিষ্ঠ সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের আজাব থেকে যদি কেউ মুক্তি পেত তাহলে সে হচ্ছে সাদ বিন মুয়াজ। এই সাদ বিন মুয়াজ হচ্ছে আল্লাহর এত প্রিয় ব্যক্তি যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল এবং যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। কিন্তু জেনে রাখো, এই সাদ বিন মুয়াজ কবরের আজাব থেকে, কবরের সেই চাপ থেকে মুক্তি পায় নাই। আল্লাহর এত প্রিয় হওয়া সত্ত্বেও তাকেও কবর চাপ দিয়েছিল। তো সুতরাং আমার আপনার ক্ষেত্রে কি হবে আমরা তো বুঝতেই পারছি। এজন্য আমাদের আমাদেরকে দুনিয়া থেকেই কবরের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমাদের ছেলেপেলেদের যখন পরীক্ষা আসে তখন দেখা যায় আমরা খুব বিজি, খুব ব্যস্ত। ভাই কি করতেছেন? এই তো ভাই সামনে পরীক্ষা, পড়ালেখা করতেছে। কিন্তু কবরের যে সুনিশ্চিত একটা পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন? দুনিয়ার পরীক্ষার জন্য আপনি এত পাগল হয়ে গেলেন এবং পরীক্ষার এত প্রিপারেশন আপনি নিচ্ছেন, কিন্তু সেই কবরের প্রশ্নের জন্য আমরা কয়জন প্রস্তুত রয়েছি? এই সুনিশ্চিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে দুনিয়াতে আমাদের আমলকে সংশোধন করতে হবে এবং আমাদের ঈমান আকীদাকে ঠিক করতে হবে। এজন্য আমি সকলকে লক্ষ্য করে বলবো যে আমরা সকলেই কবরের জন্য প্রস্তুতি নেই। কারণ হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমরা এখানে চিরকাল থাকতে আসিনি। আমরা হচ্ছে একটি, আমাদের জীবনটা হচ্ছে একটি ট্রেনের মতো, যেটা একটা একটা করে স্টেশন অতিক্রম করছে। মায়ের গর্ভ থেকে দুনিয়ার স্টেশনে এসেছি, দুনিয়ার স্টেশন অতিক্রম করে আমাদেরকে কবরে চলে যেতে হবে। সেই কবরে যদি আমরা সঠিক উত্তর দিতে পারি তাহলে সেখানে আমাদের মুক্তি হবে এবং তারপর আমাদের এই ট্রেন আবার চলতে থাকবে এবং সেটা জান্নাত কিংবা জাহান্নামে যেয়ে পৌঁছবে। আর সেটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী আবাসস্থল, খালিদিনা ফিহা, যে জান্নাতে আমরা চিরকাল থাকব। তো আজকে আমরা কবরের আজাব নিয়ে বেশ কিছু আলোচনা করলাম এবং কবরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম।